Alo, ha bhai. হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আমি আপনাকে ফোন দেওয়ার কারণটা হচ্ছে যে আমি আপনার থেকে 1.5 লাখ টাকাটা পাই। এখন আপনি টাকাটা দিবেন কবে? না ঠিক আছে, আপনি টাকাটা দিবেন কবে? আপনাকে তো অনেক সময় দেওয়া হয়েছে টাকা দেওয়ার জন্য। না আর তো সময় দিতে আমি পারছি না, আমি আর সময় দিতে পারছি না। আপনাকে 4 মাস সময় দেওয়া হয়েছে 1.5 লাখ টাকার জন্য। আপনি 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 আমাকে ব্যবসার কথা বলে আপনি 1.5 লক্ষ টাকা নিচ্ছেন, কিন্তু এখন আপনি ফেরত করেননি। না এখন কত আর কত সময় দেবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কি এইদিকে কি ব্যবসার কথা কোনের জায়গা? এটা কোন জায়গায় পাইছেন আপনি? এটা পার্কের ভিতরে আপনি ব্যবসার কথা কইতেছেন? বুঝলাম না আপনার গায়ে নেই মাইনি কি? আপনি কিরকম মানুষ? আপনি আপনি টাকাটা দিবেন কবে? আমি আবার টাকা কথা নেই ভাই, টাকাটা দিবেন আবার কানের নিচে মাইরা বুঝেন না আপনি 32 টাকা এগিয়ে গেল তো গেল। এখানে কি ব্যবসা কথা কোনো জায়গা না, বুঝলাম না কাহিনী মাইনি। হ্যালো আবার হ্যালো লোক কথা, আপনি কি নিডের উপর নেই বাচ্চা হ্যালো করেন? হ্যাঁ হ্যাঁ ভাই, সময়টা দাও আপনি, সময়টা সময় অনুযায়ী টাকাটা দিচ্ছেন না আপনি। আই রে ভাই, বেলের বাজে 11টা আবার সময় খোঁজেন আপনি? বুঝতেছি না আপনি কাহিনী মাইনি ভাই। বুঝতেছেন না আপনি আমার থেকে না বুঝলে আপনি পুরি খান গে আমার কোন কি লাগা আমার? আপনি যখন আমার ব্যবসা আটকে গেছে আপনি বুঝতেছেন? এই ভাই আপনি একটু দূরে যাওয়ার কথা নেই, আমি কথা দিতেছি। আপনি কথা কম ভাই, আমি এখানে আগে আইছি। আপনি আগে আইছি কি? আপনার জায়গা নাম লেখা আছে, আপনি না আগে আইছেন? আমি এখানে আগে কথা কই এখান থেকে আইছি ভাই। আপনি আপনি আগে আইছি কি সেটা কি? আপনার জায়গা আপনি আগে কই দিবেন? আমি এনে পাওয়ার লোক বুঝেন না কি? আমার বহুত পোলা মাইনাস, আমার বহুত গার্লফ্রেন্ড আছে, আমি এনে পাওয়ার লোক। সো আপনি এনে কত কইবেন না যান, দূরে যান ভাই। এখানে আমার ব্যবসার কথা কইতাছি। ব্যবসার কথা আপনি এনে কইবেন গিলে এই ব্যবসার কথা কোন জায়গা? তাও ভাই আপনি এখানে পরে আইছেন, আমি এখানে আগে আইছি। আগে আইলে কি সেটা আমার জায়গা, আমার জায়গা মানে সরি আমি সরকারের জায়গা, ঠিক আছে? আমার এনে পাওয়ার বেশি। তো সরকারি জায়গা মানে আমরা এটা পারবো না? সরকারি জায়গা মানে আমরা না, তুমি এটা পারবো। আমরা সরকারি লোক না, সরকারি লোক আমি, সরকারি চাকরির লোক। সরকারি চাকরি কোন চাকরি করো? কি চাকরি করো? আরে এত কিছু আপনি কইতেই বল না। তুই কিছু কই দেব আমি পাওয়ার লোক বুঝে নাই, তুমি তোমার পাশে দেখো। আচ্ছা আপনি কি করেন আপনি? কোন আমি ম্যাগন টর্চার করি। আচ্ছা আপনি আমার কোন মানে ডাকি? হ্যালো হ্যাঁ আমি আপনাকে ফোন করে ফোন করতেছি আবার আবার পরে রাখেন। আপনি আমার কথা বলার মানে ডাকি? আমার মন যেটা চাই আমি ওটাই করি, বুঝেন নাই? বুঝেন নাই কি গেলাম? বুঝেন নাই আমি আজ অবি আপনি আপনার জায়গায় যান। হ্যালো জান, কেমন আছো জান? ভালো আছি, অনেকদিন ধরে তোমার দেখা হয় না জান। দাড়ি মোচের কোন খবর মেয়েদের সাথে ভিডিও কলে আপনাদের সমস্যা আছে, আপনাদের
একলি দিয়ে তার কাছে গেলাম একটা সমাজের লোক আমি সমাজকে তুমি ভালো আছি জান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে অনেকদিন পর দেখা হইলো জান। হ্যাঁ জান, অনেকদিন পর দেখা হইলো। আমি তো অনেক রোমান্টিক, তুমি তো জানোই। তুমি অনেক রোমান্টিক, কিন্তু এত রোমান্টিক আমার ভালো না, বেশি রোমান্টিক জান। বলো না, কোথায় বলো? তোমাদের বাসায় সবাই ঠিক আছে তো? সবাই ঠিক আছে, তুমি ঠিক আছো তো? তোমার বাসায় সবাই ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জান আসো না, আমরা একটু রোমান্টিক করি। আসো জান। এক্সকিউজ মি, এখানে বারবার ঘোরাঘুরি করতেছেন জান। আচ্ছা না না, সোজা যান সোজা যান, এদিকে আইসেন না। পরে ফালতু লোক এগুলি, আইসা ঘোরাঘুরি করে মাঠের ভিতরে। তো জান বলো কি খাবা? না কিছু খাবো না। বলো না কি খাবা? না কিছু খাবো না। আসো না জান, একটু কিস করি। আপনারই তো ভুল এখানে আইসা। বসো ফালতু লোকগুলি, ফালতু একটা মানুষ। হ্যাঁ কিরকম ভাবে পড়ে গেছে, তুমি ব্যথা পেয়েছো জান? না না, যাচ্ছে ভালো। রোজটা অনেক সুন্দর না? হ্যাঁ হ্যাঁ। আসো একটা সেলফি তুলি আমরা। আপনি গোলাপ ফুল দিলেন, আবার কিস করতেছেন পাবলিক প্লেস আইসা। আপনি কিস করবেন কেন? করছি, আমার গার্লফ্রেন্ড লাগে দেখে করছি। আমার একটু দেখেন আপনার গার্লফ্রেন্ড। না দেখলে আমি সবার কাছে কয়ে দেবেন, যেটা কাবিল বয়েছে আপনার দুজন গার্লফ্রেন্ড বয়েছে আমার গোলাপ লেগে গেছে গা। প্রত্যেক দিন তোমার ভালো আছো তো? তুমি দোস্ত ভাই ভালো? স্কুল কলেজ তো আর খুলবো না মনে হয়, এরকম মনে হইতাছে। এখন কি পড়াশোনা করতেছো? সামনে তো এসএসসি আমগর, কি করা যায়? আমার কর বাইরে, আমি পড়ালেখা করতেছি না, আমি এসএসসি তে যা ধরা খামই ভাই। ধরা খাই ভাই না, দাও না দাও না দাও না জান, কিছু দাও না ভাই। না ভাই ভাই জান, তুই এদিকে যা। না না দাও না দাও না, আরো মানুষ আছে তো, ওদিকে যাম। আরো মানুষ ওদিকে আছে, সব ছেড়ে এদিকে আসা মানে ওদিকে যান। না যাও যাও।
আপনি কি বুঝেন না কথাটা? কই থেকে আসে? কই থেকে চলে? এত মানুষ দেখে সব ছেলে আমার কাছে আসছে। সামনে তো আসেছি, কোন পরে লেখা চলতেছে। আমার তো মনে হইতেছে না যে এবারে এসএসসিটা যে শুরু করছে শিক্ষামন্ত্রী, যে এসএসসিটা হইব কিনা। আপনার কয়বার মানা করেছে? আপনি এখানে আমাদের নাই টাকা নাই, আপনি আপনাকে বসতে হলে দিতে হয়। কে বলছে কথা? এটা সরকারি জায়গা, বসতে হলে দিতে হয় না। না যান আপনি, ভাই আপনি ওইদিকে যান, আপনি ওইদিকে যান, আপনারা এখানে বসুন, আপনি ওইদিকে যান। আমি বসতে পারবো? কেন বসতে পারবো না? এখানে বসুন, সরকারি জায়গা, আপনি বসতে হবে। না না, আপনি ওইদিকে যান, আপনি না ভাই যান, আরো অন্য জায়গায় যান। এই সামনে ডিসটেন্স বজায় না ভাই, এই করোনা চলতেছে। আপনাদেরকে সরকার টাকা দেয় না? উঠেন না, না দিতে হবে আপনাদের। না সরকার টাকা দেয় মাসে, তো ওই টাকা দেয় দিয়া তারপর দেন। আমি এখানে বসবো না, শেষ কথা হলো আপনি যান, টাকা না আমি উঠবো না। না এখান থেকে না না দেন দেন। আরে ভাই যান তো দেন না, কি দিব? আপনারা টাকা দেন না? টাকা নেই আমার কাছে, দিলে ভাই এখানে আমার কাছে টাকা নেই। না বসতে পারবেন আপনারা? চলে না, যান যান। আপনি তো আসলে আপনাদের চলে যান, চলে যান, চলে যান। যদি টাকা দেন দেন, বসে দেন, চলে যান। আপনি সরকারের টাকায় চলেন, আপনি আমাদের পাবলিকের টাকা না কি করে দেন? আপনার কথা বলেন, আপনিও দেন। আচ্ছা কত বুঝতেছেন এনি? আপনি দেন, আপনি উঠেন তো ভাই, উঠেন। এখানে যান, আমি যাব না, আমি এখানে উঠবো না। তোমার লিঙ্গটা ঠিক নেই তো, যাও। আমি এখানে উঠবো না, যাও যাও। আপনি একটা বলেন, আমার পুরো মাসের খরচ যাইতে বই এত টাকা আমার কাছে। দেন আচ্ছা, আমি খুশি আপনি 5 টাকা দেন, 5 টাকা নিবে দেন। আপনাদের মতো ফকির এই পার্কে আর কেউ নাই। যান যান।